নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে কোন রত্ন আপনাদের ক্ষেত্রে ধারণ করা উচিত এবং মেষ লগ্নের মানুষেরা কখন কোন রত্নগুলি ধারণ করতে পারবেন না, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখান থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনাদের কোন রত্নগুলি ধারণ করা উচিত এবং কোন রত্নগুলি ধারণ করা উচিত নয়। দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করছি, তাই মেষ লগ্নের অনুকূল গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। এদের রত্নগুলি হচ্ছে চুনি, মুক্ত, রক্তপ্রবাল, পিতপক্ষরাজ এবং নীলা। অর্থাৎ পাঁচটি গ্রহ মেষ লগ্ন সাপেক্ষে সাপোর্টিং। সুতরাং এই রত্নগুলি মেষ লগ্নের জাতক জাতিকারা ধারণ করতে পারে। তবে প্রথমে আমরা জানবো মেষ লগ্ন সাপেক্ষে চুনি কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয়। সাধারণভাবে তো মেষ লগ্ন সাপেক্ষে পাঁচটা রত্ন, পাঁচটা প্ল্যানেটের ক্ষেত্রে সাপোর্টিং, কিন্তু পাঁচটির মধ্যেও কোন কোন রত্নগুলো আপনারা ধারণ করবেন সে বিষয়ে আলোচনা করব। বিস্তারিতভাবে দেখুন, এবং বিস্তারিতভাবে যেহেতু আলোচনা করছি, তাই আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠিটা নিয়ে, জন্মছকটা নিয়ে শুধু বসে এই আলোচনাটা ফলো করে স্টেপ অর্ডারে আপনারা দেখতে থাকেন, তাহলে সহজেই কিন্তু আপনারা আপনাদের জন্মপত্রিকা থেকে বের করতে পারবেন আপনাদের কোন রত্নগুলো ধারণ করা উচিত এবং উচিত নয়। তাহলে প্রথমে জানবো চুনি মেষ লগ্ন সাপেক্ষে কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয়। দেখুন, মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জন্মছকে যদি রবি দুস্থানগত না হচ্ছে, তাহলে কিন্তু চুনি ধারণ করা যেতে পারে, এতে ভাগ্য উন্নতি হতে দেখা যায়। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এবং চন্দ্র যদি একত্রে থাকছে, তাহলে কিন্তু সে বদমেজাজি হতে পারে, মিথ্যাচারী হতে পারে। এক্ষেত্রে চুনি এবং মুক্ত দুটোই কিন্তু বর্জনীয়। মেষ লগ্নের ক্ষেত্রে রবি মঙ্গল যদি একত্রে অবস্থান করছে, অর্থাৎ মেষ লগ্নে যদি লগ্নে অবস্থান করছে রবি মঙ্গল, তাহলে কিন্তু রবির যে রত্ন সেটা চুনি কিন্তু ধারণ করা যেতে পারে, তবে মঙ্গলের রত্ন কিন্তু বর্জনীয়। মেষ লগ্নের জাতক বা জাতিকা যদি বুধের সঙ্গে, অর্থাৎ যদি বুধের সঙ্গে রবি যুক্ত অবস্থানে থাকে, তাহলে চুনির ধারণে বুধের শুভগুণ কিন্তু হ্রাসপ্রাপ্ত হয়, এক্ষেত্রে চুনি বর্জনীয়। তাহলে বুঝতেই পারছেন, মেষ লগ্ন সাপেক্ষে রবি এবং বুধ যদি এক জায়গায় থাকে, সেক্ষেত্রে কিন্তু রবিকে পাওয়ার দেওয়া যাবে না, এক্ষেত্রে বুধের যে শুভগুণগুলি সেগুলো কমে যায়, যার ফলে চুনি বর্জন করতে হবে। মেষ লগ্ন সাপেক্ষে রবি এবং বৃহস্পতি একসাথে অবস্থান করলে পিতপক্ষরাজ ধারণ সহায়ক হতে পারে এবং চুনি সেক্ষেত্রে বর্জন করতে হয়। কেবলমাত্র রবি ও বৃহস্পতি একসাথে যদি দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, দশম ভাব এবং একাদশ ভাবে থাকে, তাহলে কিন্তু দুটো রত্নই বর্জন করতে হবে, দুটো রত্নই ধারণ করা যাবে না। মেষ লগ্নে যদি রবি ও শুক্র একসাথে থাকে, যদি দ্বিতীয় ভাবে এবং সপ্তম ভাবে থাকছে, তাহলে কিন্তু চুনি বর্জন করতে হবে। অর্থাৎ মেষ লগ্নের যে মানুষ রয়েছে তার ক্ষেত্রে রবি শুক্র যদি দ্বিতীয় ভাবে এবং সপ্তম ভাবে থাকছে, তাহলে চুনি বর্জন করতে হবে। মেষ লগ্নে শনি এবং রবি যদি একসাথে রয়েছে, এক্ষেত্রে চুনি বর্জন করতে হবে এবং নীলা ধারণ করতে হবে। মেষ লগ্নের ক্ষেত্রে রবি, রাহু বা কেতুর সঙ্গে যদি একত্রিত ভাবে থাকে, তাহলে চুনি কিন্তু বর্জন করা উচিত, চুনি ধারণ করা যাবে না। একটি কথা বিশেষভাবে মাথায় রাখবেন, মেষ লগ্নের জাতক বা জাতিকাদের চুনি ও মানে রক্ত প্রবাল যেটা আছে, লাল প্রবাল বা চুনি বা নীলা একসাথে কিন্তু ধারণ করতে নেই। হয় আপনাকে নীলা ধারণ করতে হবে, অথবা না হলে আপনাকে চুনি ধারণ করতে হবে, অথবা আপনি প্রবাল ধারণ করতে পারেন অথবা চুনি। সেই জন্য এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, সেই কারণেই বললাম স্টেপ অর্ডারে যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু মেষ লগ্ন সাপেক্ষে আজ আমি আলোচনা করছি, টোটালটাই বলছি। এবার জানবো মেষ লগ্ন সাপেক্ষে মুক্ত কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয়। দেখুন, মেষ লগ্নের জাতক বা জাতিকাদের চন্দ্র দুস্থানগত যদি না হচ্ছে, তাহলে মুক্তা ধারণ সহায়ক হয় ভাগ্যোন্নতির ক্ষেত্রে। এই লগ্নের, অর্থাৎ মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের রবি এবং চন্দ্র একসাথে থাকলে দুটো গ্রহের রত্ন বর্জনীয়, এর পূর্বেও বলেছি। চন্দ্র এবং মঙ্গল যদি একসাথে অবস্থান করছে মেষ লগ্ন সাপেক্ষে, সেক্ষেত্রে কিন্তু দুটো গ্রহেরই রত্ন ধারণ করা উচিত, তা আপনাদের ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। চন্দ্র এবং বুধ
যদি একসাথে থাকছে তাহলে মুক্তা বর্জন করতে হবে, মুক্ত ধারণ করা যাবে না। চন্দ্র বুধ একসাথে মেষ লগ্নের ক্ষেত্রে থাকলে বুধের পাথর এবং চন্দ্রের পাথর মানে বিশেষ করে মুক্ত ধারণ করা উচিত নয়। চন্দ্র এবং বৃহস্পতি যদি একসাথে থাকছে মেষ লগ্ন সাপেক্ষে সেক্ষেত্রে কেবল বৃহস্পতি রত্ন পিত পোকরাজ ধারণ করবেন, মুক্ত নয়। চন্দ্র ও শুক্র যদি একসাথে একত্রিত ভাবে থাকছে তাহলে মুক্ত কিন্তু আপনাকে বর্জন করতে হবে, মুক্ত ধারণ করা চলবে না মেষ লগ্ন সাপেক্ষে। চন্দ্র এবং শনি যদি একসঙ্গে যুক্ত থাকছে মেষ লগ্ন সাপেক্ষে এক্ষেত্রে শুধু মুক্তা আপনারা ধারণ করতে পারবেন, নীলা ধারণ ভুলেও করবেন না। চন্দ্র এবং রাহু বা চন্দ্র যদি রাহুর সাথে অথবা চন্দ্র যদি কেতুর সঙ্গে থাকছে তাহলে মুক্ত কিন্তু আপনাকে বর্জন করতে হবে, মুক্ত ধারণে অশুভ ফল মিলবে। এবার জানবো মেষ লগ্ন সাপেক্ষে রক্ত প্রবাল কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয়। দেখুন, আমি ইতিপূর্বেই বলেছি সাধারণত মেষ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ হচ্ছে লগ্নপতির সাথে দুস্থানপতি হওয়ায় রক্ত প্রবাল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের বর্জনীয় করা উচিত, অর্থাৎ ধারণ করা উচিত নয়। ব্যতিক্রম ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে বলবো, দেখুন মেষ লগ্নের জাতক বা জাতিকাদের মঙ্গল চন্দ্রের বুধের এবং বৃহস্পতির বা রাহু এবং কেতুর সঙ্গে যদি যুক্ত থাকে, অর্থাৎ যদি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের মঙ্গল চন্দ্রের সঙ্গে, মঙ্গল বুধের সঙ্গে, মঙ্গল বৃহস্পতির সঙ্গে, মঙ্গল রাহুর সঙ্গে বা মঙ্গল যদি কেতুর সঙ্গে যুক্ত থাকছে তাহলে রক্ত প্রবাল ধারণ করা যেতে পারে। অনেকে মনে করতে পারেন মঙ্গল এবং রাহু, মঙ্গল এবং কেতুর সঙ্গে অবস্থান করলে কেন আমি রক্ত প্রবাল ধারণ করতে বলছি। দেখুন, মঙ্গল রাহু বা মঙ্গল কেতুর সঙ্গে অবস্থান করলে এই ছায়াগ্রহগুলি মঙ্গলের শুভ গুণ যেমন সাহস পরাক্রম মনোবল কমিয়ে দেয়। এক্ষেত্রে মঙ্গলের রত্ন ধারণ করলে ছায়াগ্রহগুলি মঙ্গলের কোনো ক্ষতি সাধন করতে পারে না। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের মঙ্গল ও বুধ যদি একসঙ্গে যুক্ত থাকে এক্ষেত্রে মঙ্গলের রত্ন ধারণে আর্থিক উন্নতি এবং ঋণ মুক্তি ঘটে। প্রথমেই বললাম মঙ্গল এবং বুধের রত্ন একসঙ্গে থাকলে আপনারা ধারণ করতে পারবেন, সেক্ষেত্রে কি ঘটবে, আর্থিক উন্নতি ঘটবে এবং ঋণ মুক্তি ঘটবে। বৃহস্পতির সঙ্গে যদি মঙ্গলের একসঙ্গে যুক্ত অবস্থান থাকে এবং সেই অবস্থানে যদি মঙ্গলের রত্ন আপনারা ধারণ করছেন তাহলে আপনার ভাগ্য উন্নতি এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে সহায়ক হবে। চন্দ্র এবং মঙ্গল, এর আগেও বলেছি চন্দ্র এবং মঙ্গল যদি একসাথে থাকছে তাহলে রক্ত প্রবাল ধারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, আপনার কর্মের যে দক্ষতা নিপুণতা সেটা বৃদ্ধি পাবে এবং সন্তান সুখ আপনি পেতে দেখতে পাবে। তাহলে বুঝতেই পারছেন কত ডিটেলিং করে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি বিষয়গুলো। এই বিষয়গুলো যদি স্টেপ অর্ডারে আপনারা ফলো করছেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বিষয়গুলো অর্থাৎ কোন রত্ন ধারণ করবেন কোনটা ধারণ করবেন না সহজেই জানতে পারবেন। এবার জানবো মেষ লগ্ন সাপেক্ষে পিত পোকরাজ কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয়। দেখুন, বৃহস্পতি দুস্থানগত যদি না হচ্ছে তাহলে মেষ লগ্নের সাপেক্ষে জাতক জাতিকাদের পিতপোকরাজ যদি ধারণ করছেন তাহলে সেটা ভাগ্য উন্নতির সহায়ক হবে। মেষ লগ্নের জাতক বা জাতিকারা যদি রবি এবং বৃহস্পতি একসাথে দ্বিতীয় অর্থাৎ রবি বৃহস্পতি মেষ লগ্নের সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে, সপ্তম ভাবে অবস্থান করছে, দশম ভাবে এবং একাদশ ভাবে থাকছে তাহলে চুনি এবং পুকরাজ এই দুটো রত্নই কিন্তু আপনারা ধারণ করতে পারবেন না, ভুল করেও করা উচিত নয়। এটা ব্যতীত অন্য কোনোভাবে থাকলে পিতপোকরাজ ধারণ করা যেতে পারে এবং সেখানে চুনি বর্জন করতে হবে যদি রবি এবং বৃহস্পতি মেষ লগ্ন সাপেক্ষে একত্রিতভাবে থাকে। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের মঙ্গলও কিন্তু বৃহস্পতির সঙ্গে যদি যুক্ত থাকছে তাহলে পিতপোকরাজ ধারণ করতে পারবেন। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের বুধ যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকছে তাহলে পিতপোকরাজ বর্জন করতে হবে। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের বৃহস্পতি এবং শুক্র একসাথে থাকলে দুটো গ্রহের রত্নই কিন্তু বর্জনীয়, অর্থাৎ শুক্রের জন্য হীরা আর বৃহস্পতির জন্য পোকরাজ দুটোই আপনি ধারণ করতে পারবেন না। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের শনি ও বৃহস্পতি যদি একসাথে থাকছে তাহলে দুটো গ্রহের রত্নই আপনারা ধারণ করতে পারেন, অথবা আপনারা কিন্তু যেটা পিতাম্বর নীলা বলে সেটাও আপনারা ধারণ করতে পারেন, এতে ভাগ্য উন্নতি সহায়ক হয়ে থাকে। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের বৃহস্পতি ও রাহু যদি একসাথে যুগ্ম অবস্থায় থাকছে যাকে আমরা গুরুচণ্ডাল যোগ বলি, এক্ষেত্রে পোকরাজ ও চুনি ধারণীয় গোমেদ কিন্তু এক্ষেত্রে বর্জন করতে হবে, গোমেদ ভুল করে ধারণ করা যাবে না। মেষ লগ্নের জাতকের ক্ষেত্রে সবসময়ের জন্য বৃহস্পতি রাহু যদি এক জায়গায় থাকছে তাকে বলা হয় গুরুচণ্ডাল যোগ, সেক্ষেত্রে পোকরাজ এবং চুনি ধারণ করতে হবে এবং গোমেদ বর্জন করতে হবে।
মেষ লগ্নের জাতক বা জাতিকাদের বৃহস্পতি এবং কেতু যদি একসঙ্গে থাকে তাহলে কি করতে হবে? তাহলে দুটি গ্রহের রত্নই বর্জনীয়, অর্থাৎ ক্যাটসাইও পড়তে পারবেন না এবং তার সাথে সাথে বৃহস্পতির রত্ন ওকরাজও ধারণ করতে পারবেন না। এবার জানব মেষ লগ্ন সাপেক্ষে নীলা কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয়। দেখুন, মেষ লগ্নের জাতক বা জাতিকাদের নীলা সর্বাধিক সৌভাগ্যশালী রত্ন হয়ে থাকে। শনি দুস্থানগত না হলে মেষ লগ্নের জাতক বা জাতিকারা নীলা ধারণে ভাগ্যোন্নতির সহায়ক দেখতে পাবেন। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের শনি এবং রবি, এই দুটো তো একসাথে ভালো নয়, শনি রবি একসাথে থাকলে দুটি রত্নই কিন্তু আপনাকে বর্জন করতে হবে। অর্থাৎ শনির রত্ন নীলা ধারণ করতে পারবেন না এবং রবির রত্ন শনি ধারণ করতে পারবেন না যদি একত্রিত ভাবে থাকে মেষ লগ্নের ক্ষেত্রে রবি ও শনি। তাহলে মেষ লগ্নের জাতক বা জাতিকাদের শনি ও চন্দ্র যদি একসাথে থাকছে, কেবল চন্দ্রের মুক্ত মানে চন্দ্রের রত্ন যে মুক্ত সেটা কিন্তু ধারণ করতে পারেন, নীলা ভুল করেও ধারণ করবেন না। এর পূর্বেও আমি বলেছি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের শনি ও মঙ্গল একসাথে থাকলে রক্তমুখী নীলা ভাগ্যবৃদ্ধির সহায়ক হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা রক্তমুখী নীলার প্রয়োগ করলে বিশেষ সাফল্য দেখতে পাবেন। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের শনি ও বুধ যদি একসাথে থাকছে, মেষ লগ্নের ছক শনি বুধ এক জায়গায় রয়েছে, এক্ষেত্রে নীলা ধারণের শুভফল লাভ হবে। এক্ষেত্রে অপরাজিতা নীলা আপনারা ধারণ করতে পারেন, বিশেষ সুফল দেখতে পাবেন। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনি বা বৃহস্পতি একসাথে থাকলে দুটি গ্রহীরই রত্ন ধারণ বা একত্রে পীতাম্বর নীলা ধারণ ভাগ্যোন্নতি সহায়ক হবে। পূর্বেও বলেছি বৃহস্পতির আলোচনার সময়, মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনি এবং শুক্র যদি একত্রিত ভাবে অবস্থান করছে আপনার জন্মকোষ্ঠীতে, এক্ষেত্রে প্রবল দুর্ঘটনার সম্ভাবনা থাকে এবং গৃহক্লেশের যোগ তৈরি হতে দেখা যায়। নীলা অবশ্যই এক্ষেত্রে বর্জন করতে হবে, ভুল করেও ধারণ করা যাবে না। মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনি রাহু যদি একত্রে থাকছে তাহলে নীলা এবং তার পাশাপাশি মুক্ত এবং পোকরাজ ধারণ করলে বহুবিধ সুখ এবং উন্নতি প্রাপ্তি হতে দেখা যায়। তাই যদি কখনো দেখছেন মেষ লগ্ন সাপেক্ষে শনি আর রাহু এক জায়গায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মুক্ত পোকরাজ ধারণ করুন, শুভ হবে। তাহলে আজ আমরা আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম মেষ লগ্নের জাতক জাতিকাদের কোন রত্ন ধারণ করা উচিত এবং কোন রত্ন ভুল করেও ধারণ করা উচিত নয়, সেই সম্পর্কে আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।